26শে ডিসেম্বর সূর্যগ্রহণে এই ছয় রাশির মহাবিপদ আসতে চলেছে। মহাজাগতিক অনেক বিষয়ই আমাদের নিত্যদিনের জীবনে প্রভাব বিস্তার করে। গ্রহদের গতি প্রকৃতি থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে মানব জীবন, এমনই দাবি জ্যোতিষবিদদের। আর এরকমই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে 26শে ডিসেম্বর, কারণ 26শে ডিসেম্বর এমন এক সূর্যগ্রহণ দেখবে বিশ্ববাসী যা শেষবার মানুষ দেখেছিল 172 বছর আগে। এই গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়, বিজ্ঞানীরা যাকে বলেন রিং অফ ফায়ার। মহাকাশ বিজ্ঞানীরা জানান 2.5 ঘন্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে 90% বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখে অবলোকন করতে পারবে পৃথিবীবাসী। জ্যোতিষশাস্ত্র বলেছে এই সূর্যগ্রহণের প্রভাব মানব জীবনেও পড়বে, বিশেষ করে এই ছয় রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। বৃষ রাশি, এই সময় আবেগের বশে চালিত হয়ে ভুল কাজ করতে পারেন। চাকরি উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। ব্যবসা শুভ, যে কোনো ধরনের যাত্রা অশুভ। রাজনৈতিক বিদ্যার ভালো সময় যাবে না। প্রেমের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবন শুভ নয়। মিথুন রাশি, আপনার সময় তেমন ভালো যাবে না। চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, শরীর ভালো থাকবে না, মামলা মকদ্দমা নিয়ে খুব সমস্যায় থাকবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটি মোটামুটি ভালো যাবে, ভ্রমণের সম্ভাবনা বাড়বে, উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে, প্রেমের যোগাযোগ বাড়বে, দাম্পত্য জীবন ভালো সময়ের মধ্য দিয়ে যাবে। সিংহ রাশি, মন অস্থির থাকবে, চাকরিজীবীদের জন্য সময়টা শুভ। পড়াশোনার ক্ষেত্রে এই সময় মোটামুটি ভালো যাবে, নতুন চাকরির সম্ভাবনা নেই, কাউকে টাকা ধার দেবেন না, পড়াশোনার জন্য দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, বিবাহযোগ রয়েছে, শারীরিক অসুস্থতার জন্য খরচ বাড়বে। বৃশ্চিক রাশি, এই রাশির চন্দ্র খুবই স্থিতস্থ, তাই মন স্থির রাখুন, যোগাযোগ বাড়বে সব দিকে, মেন্টাল ডিপ্রেশনে ভুগবেন, ব্যবসায়ীদের নানা দিক থেকে সমস্যার সৃষ্টি হবে। ব্যবসায়ীরা টাকা পয়সা লেনদেন এর সময় বিশেষ সতর্ক থাকুন, উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়বে, প্রেমের জীবন সুখকর হবে, তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হবে। মকর রাশি, এই দিন দুশ্চিন্তার যোগ রয়েছে, দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে অশান্তি দেখা যাবে, সবার সঙ্গে বোঝাবুঝির অভাব দেখা দেবে, বিবাহিত জীবনে সুখ আসবে, স্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মীন রাশি, নানা ক্ষেত্রে সুযোগ আসবে, প্রলোভনে পা দেবেন না, আর্থিক ক্ষতি হবে, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ, লোন নেওয়ার ক্ষেত্রে সময়টি মোটেও শুভ নয়, ডিপ্রেশনে ভুগবেন, ব্যবসায়ীদের জন্য ভালো সময়, নতুন প্রেম বা বিবাহের ক্ষেত্রেও শুভযোগ নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই 5টি রাশির মধ্যে আপনার রাশি আছে কি না তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।